আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তাম দুনিয়ার মুসলমান কাজ জাসাদেন ওয়াহিদ একটা শরীরের মতো একটার শরীরের ডান হাতে যদি আঘাত করা হয় বাবারে বাম হাত সব তাম শরীরের ভিতরে ব্যথা পাওয়া যায় তাম দুনিয়ার যে কোনো মুসলমানদের উপরে যদি অত্যাচার নির্যাতন চালানো হয় আর মুসলমান যদি এতে ব্যথা ব্যথিত না হয় তুমি মুসলমান হইতে পারো না জোরে বলেন কবা ঠিক না রে ঠিক এই জন্য বাজান আমাদের পাশের রাষ্ট্র বর্বর রাষ্ট্র পশুর রাষ্ট্র বার্মা জোরে বলেন মিয়ানমার দেশ আহারে আমাদের মুসলমান আমার ভাই বোনেরা হাজার বছরের ইতিহাস তারা ওখানে বসবাস করে আসতেছে আজকে তাদেরকে মারিয়া আবার ছুরি দিয়া কাইটা কলিজা কাইটা চিবাইয়া চিবাইয়া খাই মুসলমান দেখে সহ্য করবো এরা কখনোই হতে পারে না এই জন্য আমার মুসলমান বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো বাজান এর পাশে সুখী দুঃখের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না না যদি থাইকাই থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও করমে আমরা সামনের মাস আসতেছে কি মাস এই ডিসেম্বর মাস ১৮ ডিসেম্বর ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে আল্লাহর ফজল ও করমে আমরা লং মার্চ করিয়া মিয়ানমার অভিমুখে রওনা করব কে কে রাজি আছেন হাত উঠো মুসলমান বাবাদেরকে বাসা আল্লাহ 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 এই সামনে ডিসেম্বরের ৫ তারিখ আল্লাহর ফজল করমে ধাপে ধাপে আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম করছি আমরা প্রতিবাদ জানাইতেছি আমাদের বাংলাদেশ সরকারকে আমরা আবারও অনুরোধ করব আজকে চীন বিজাতি রাষ্ট্র তারা যদি মানবতার দিকে তাকাইয়া তাদের বর্ডার যদি উন্মোচন করার পরে তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দিতে পারে আমাদের বাংলাদেশে ৯২ জন মুসলমান আর আজকে রোহিঙ্গা আল্লাহু আকবার নির্যাতিত আমার মা বোনেরা আল্লাহু আকবার আমার ভাইরা বাংলাদেশের বর্ডার খুলিয়া দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলিয়া দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলিয়া দেওয়া হোক তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হোক বাজান মরার সঙ্গে মানুষ মারে এখানে কোনো আইন টাইন নাই বাজান এই জন্য সরকার উদাত্ত আহ্বান জানাবো আপনারা স্বাধীনতা যুদ্ধের কথা কেন ভুলে গেলেন যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আমাদের পাশের রাষ্ট্র ভারত কিন্তু বর্ডার খুলছিল সেই কথা ভুলে গেছে আর আজকে মুসলমানরা আজকে এখানে জায়গা লইবে আমরা বলছিলাম সরকারের সহযোগিতা প্রয়োজন হলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পাশে থাকবো বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানবতাবাদী তাদের পাশে থাকবে তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো কি আমাদের দাবি কি ন্যায্য না অন্যায্য ন্যায্য হয় সরকারকে বলবো যে আপনার আল্লাহর আস্তে আমাদের দাবি কি মানবেন